টানা 4 ঘন্টা ধরে যৌন মিলনের পর প্রাক্তন স্বামীর পেট চিরে অন্তর বের করে দিলেন এক পাকিস্তানি বংশগত ব্রিটিশ নাগরিক। ক্ষতবিক্ষত অন্তরটি কোনো মতে পেটের ভিতরে ঢুকিয়ে পালিয়ে গিয়ে প্রাণে বাঁচলেন প্রাক্তন স্বামী। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে ইংল্যান্ডের বার্মিংহাম শহরে। অভিযুক্ত হয় নারীর নাম ডালিয়া সাইদ, তার প্রাক্তন স্বামীর নাম বিলাল মিয়া। 2013 সালে দুজন বিবাহ বিচ্ছেদ হয়। এরপর থেকে তাদের মেয়ে কার কাছে থাকবে তা নিয়ে আদালতে মামলা চলছিল। বিলাল মামলায় জিতে মেয়েকে নিয়ে পাকিস্তানে চলে যেতে পারেন এই আশঙ্কা থেকে তাকে খুন করার পরিকল্পনা মাফিক শারীরিক মিলনের প্রস্তাব দিয়ে বিলালকে ডাকেন পাক বংশভূত ওই নারী। 4 ঘন্টা ধরে সঙ্গমের পর আচমকা একটি ধারালো ছুরি বিলালের পেটে ঢুকিয়ে দেন ডালিয়া। এলোপাতাড়ি কোপানোর পর বিলালের পেট থেকে অন্তঃসহ একাধিক অঙ্গ বাইরে বেরিয়ে আসে। পুলিশকে বিলাল জানিয়েছেন ডালিয়া ছুরি দিয়ে তার অন্তরটি বের করে নিয়ে কার্পেটের ওপর ছুঁড়ে ফেলে দেন। রক্তাক্ত অবস্থাতেই নিজের অন্তরটি তুলে পেটের ভিতরে ঢুকিয়ে দৌড়ে ঘর থেকে বেরিয়ে যান তিনি। এরপর ডালিয়া রাস্তায় তার উপর কাঠের ব্যাট ও মাংস কাটা ছুরি দিয়েও হামলা চালান। সে সময় এক প্রতিবেশীর বাড়ির বারান্দায় লুকিয়ে ডালিয়ার হাত থেকে তিনি রক্ষা পান। বার্মিংহামের হাসপাতালে অর্ধমৃত অবস্থায় বিলালকে ভর্তি করা হলে দীর্ঘ চিকিৎসা ও একাধিক অপারেশনের পর ক্রমশ সুস্থ হওয়ার পথে বিলাল। চিকিৎসকরা জানিয়েছেন বিলালের অন্ত্রে 30 বার আঘাত করা হয়েছে। বৈবাহিক ধর্ষণের অভিযোগ মামলা দায়ের হয়েছে ডালিয়ার বিরুদ্ধে।